হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব স্ট্রাকচার স্নিপেট যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশন সম্পর্কে। এই এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টকে কিন্তু হাইলাইট করতে পারেন, প্রোডাক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু হাইলাইট করতে পারেন স্ট্রাকচার স্নিপেট এই এক্সটেনশনটার মাধ্যমে। সো কীভাবে গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার স্নিপেট এই এক্সটেনশনটা ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আজকে একটি কমপ্লিট টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেন, আপনারা যারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং নিজের অনলাইন ক্যারিয়ারকে দাঁড় করাতে চান, অনলাইন থেকে আয় করতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড করে থাকি। আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগল স্ট্রাকচার ডাটা এক্সটেনশন টুলসটা নিয়ে। তো গুগল অ্যাডসের অনেকগুলো এক্সটেনশন নিয়ে আপনাদের মাঝে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ অনেক এক্সটেনশনের সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। তো আজকে আমরা যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্নিপেট এক্সটেনশন বা স্ট্রাকচার ডাটা এক্সটেনশনও এই এক্সটেনশনটাকে বলা হয়, ঠিক আছে? তো স্নিপেট এক্সটেনশনটা আসলে কি এটা প্রথমে আমাদের জানা দরকার। স্ট্রাকচার স্নিপেট আর এক্সটেনশন দ্যাট হাইলাইট স্পেসিফিক অ্যাসপেক্ট অফ প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ আপনার যেই বিষয়টা নিয়ে আপনি অ্যাড দিচ্ছেন সেই বিষয়টা আসলে কি রিলেটেড, রিলেভেন্সি বোঝানোর জন্য, অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। আমি যদি এক্সাম্পল স্বরূপ যদি দিই আমাদের এই ওয়েবসাইটটা, আমার এই ওয়েবসাইটটা আমার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বলতে পারেন আপনারা, আমি যেটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমি কথা বলি যেগুলো ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে প্রয়োজনীয়। এখন আমি যদি আমার এই redoncaster.com এই ওয়েবসাইটটার জন্য যদি আমি অ্যাড তৈরি করি, তো সেই অ্যাডে যদি আমি স্নিপেট এক্সটেনশন ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে স্নিপেট এক্সটেনশনের এক্সাম্পল কীরকম হতে পারে? যেমন আমার ওয়েবসাইট redoncaster.com, আমি এখানে আপনাদের অ্যাড কপিতে আমি লিখলাম হচ্ছে কি, লার্ন মোর ডিজিটাল মার্কেটিং, বা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং দেন ক্লিক হেয়ার, বা লার্ন মোর নাও। তো এরকম যখন আমি অ্যাড লিখবো তখন আমার এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সাথে আমি আমার এখানে আপনি আরও কী কী জানতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে আইডিয়া পাবেন, আপনি ব্লগিং সম্পর্কে আইডিয়া পাবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আইডিয়া পাবেন, আপনি ওয়েব হোস্টিং সম্পর্কে আইডিয়া পাবেন, এই যে বিষয়গুলো আমি একটা অ্যাড কপির ভিতরে কিন্তু আমি সবগুলো হাইলাইট করতে পারবো স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন যেটাকে বলা হয় স্নিপেট এক্সটেনশনের মাধ্যমে, বা রিচ স্নিপেট যেটাই বলি না কেন সেই এক্সটেনশনের মাধ্যমে, ঠিক আছে? তো এটার এক্সাম্পল যদি আমরা দিই, এই যে দেখেন এরকম একটা অ্যাড থাকবে, অ্যাডের ভিতরে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম থাকবে, অ্যাডের কপি থাকবে, দেন এই যে নিচেরগুলো হচ্ছে এক্সটেনশন। তো এই যে দেখেন টাইপস, টাইপসের নিচে দেখেন এখানে কি বাই লুজ লিফ টি অনলাইন, ঠিক আছে? আপনি মানে চায়ের একটা বিজ্ঞাপন এটা, তো সেখান থেকে আপনি যদি এখানে দেখেন সে আরও কী কী টাইপসের সে আপনাকে চা এখানে কী করছে প্রমোট করছে, ব্ল্যাক টি, গ্রিন টি, হার্বাল টি, হ্যাঁ, ওলং, হোয়াইট, হ্যাঁ, তো এরকম আরও অনেক ধরনের চায় টিস, ব্ল্যাক টিস, এরকম অনেক ধরনের কিন্তু আপনাকে সে কি এক্সটেনশন স্নিপেট টুলের মাধ্যমে, এই স্নিপেট এক্সটেনশনের মাধ্যমে কিন্তু সে আপনাকে এই বিষয়গুলো কিন্তু হাইলাইট করতে পারছে অ্যাডের অ্যাডের ভিতরে। সো এভাবে কিন্তু আপনি আপনার অ্যাডের ভিতরে বিভিন্ন ধরনের আপনার যেই ওয়েবসাইটটা রয়েছে বা যে আপনি প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন সেই প্রোডাক্টের স্পেসিফিক বিভিন্ন পেজকে, স্পেসিফিক বিভিন্ন প্রোডাক্টকে কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন একটা প্রোডাক্টের ভিতরে মাল্টিপল আপনি কিন্তু কিন্তু কি স্নিপেট ডাটা এক্সটেনশন টুলটা দিয়ে কিন্তু আপনি হাইলাইট করে আপনি একটা গুগল সার্চ ক্যাম্পেনের ক্ষেত্রে দেখাতে পারবেন। তো এখন এবার আসেন আমরা যদি এবার ডিরেক্টলি যদি আমাদের ক্যাম্পেনে যাই, ক্যাম্পেন থেকে আমরা সার্চ ক্যাম্পেন নিয়ে দেখাচ্ছিলাম, সেখান থেকেও দিতে পারবেন। আবার এই যে দেখেন অ্যাড অ্যান্ড এক্সটেনশনে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে এই যে এক্সটেনশন এই অপশনটাতে যদি আমরা যাই, এই যে এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, যতগুলো এক্সটেনশন গুগলে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা এক্সটেনশন আপনাকে দেখাবে। তো আমরা এখানে সাইড লিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, অনেকগুলো এক্সটেনশন সম্পর্কে কথা বলেছি, আরও কতগুলো নিয়ে বলবো। তো স্ট্রাকচার স্নিপেট যে এক্সটেনশনটা বা স্নিপেট এক্সটেনশন যেটাই বলি না কেন, এটার মাধ্যমে কি আমরা আমরা স্পেসিফিক পেজকে কী করতে পারবো, আমরা হাইলাইট করতে পারবো। তো প্রথমে দেখেন এখানে কি বলছে হেডার, হেডার মানে হচ্ছে যে এখানে, তো হেডারে আমরা কী দিব, হেডার টাইপ, হেডার টাইপ মানে হচ্ছে আপনি আপনার এক্সটেনশন যেই স্নিপেট টুলটার মাধ্যমে আপনি কী হাইলাইট করতে চাচ্ছেন, আপনি কি কোনো কোর্স অফার করছেন, যদি কোর্স অফার করেন সেক্ষেত্রে যেমন আমার এখানে কি কোর্সেস, এমন কী কী কোর্স রয়েছে আমার এখানে, যেমন আমি ধরলাম যে আমার এখানে ফেসবুক অ্যাডসের কোর্স আপনি করতে পারবেন আমার এখানে, এবং আমার এখানে আপনি গুগল অ্যাডসের কোর্স আপনি করতে পারবেন, ঠিক আছে? আমার এখানে আপনি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আমার এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো। তাহলে কি হলো, আমি অ্যাড দিয়েছি, অ্যাডের কপিটার কথা আমি বলছি না, আমার এখানে আমি যেই এক্সটেনশনের মাধ্যমে, এই যে স্নিপেট স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশনের মাধ্যমে আমি বিভিন্ন কোর্স আপনাকে
প্রোভাইড করছি, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়গুলো আমি কি করতে পাচ্ছি, অ্যাড করতে পারছি এখানে। ঠিক আছে, তো আপনার এরকম আপনি এখানে যে হেডার অপশনে আপনি শুধু কোর্স না, আপনি ডিগ্রি প্রোগ্রাম আরও বিভিন্ন ধরনের যে এরকম শোস রয়েছে, স্টাইলস রয়েছে, সার্ভিস রয়েছে, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিন্তু আপনি কী করতে পারবেন এই স্ট্রাকচার সিনিপেট টুলসের মাধ্যমে আপনি প্রমোট করতে পারবেন। তো অ্যাডভান্স অপশনে যদি আমরা যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এক্সটেনশন শিডিউল করা যাবে, যেটা নিয়ে আমরা আর আগের ভিডিওতে কথা বলেছি, আপনি স্পেসিফিক টাইমে আপনি চাইলে এক্সটেনশনটা শো করতে পারবেন। তো এভাবে আপনারা গুরুত্বপূর্ণ পেজগুলোকে আপনি স্ট্রাকচার সিনিপেট এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আপনি হাইলাইট করতে পারবেন। ঠিক আছে, একটা প্রিভিউ যদি আমরা দেখতে চাই, যে দেখেন গুগলে আমাদের এই যে অ্যাডস থাকবে, কোর্সেস এরকম এরকম বিভিন্ন পেজগুলো আসবে। ঠিক আছে, এই যে এরকম বিভিন্ন পেজগুলো আসবে, তো এটার এক্সাম্পল আমরা এখানে দেখেছি, এভাবে এটা হাইলাইট হবে। তো এই ছিল স্নিপেট স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন। যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।